বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সোবাইদা রহমানের মেধা মনন ও কর্মদক্ষতা ঈর্ষান্বিত হয়ে বর্তমান অবৈধ সরকার তাকে বিভিন্নভাবে হয়রানি করেছে। বিশ্বব্যাপী সমাদৃত বিশ্বখ্যাত চিকিৎসক ডাক্তার জোবাইদা রহমান কেবল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ কিংবা নৌবাহিনীর সাবেক প্রধান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যাই নন, এর বাইরেও তিনি আপন মহিমায় ভাস্বর, আপন বৈশিষ্ট্যের সমচল। নিজ মেধা ও কর্মদক্ষতার মাধ্যমে বিশ্বের 55টি দেশের মধ্যে সেরা চিকিৎসকের স্বীকৃতি পেয়েছেন উল্লেখ করে খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, শিক্ষা জীবনে ডাক্তার জোবাইদা রহমান কখনো দ্বিতীয় হননি, না দেশে না বিদেশে। ঢাকা মেডিকেল কলেজের ইতিহাসে ডিস্টিংশন সহ সর্বোচ্চ মার্কস পেয়ে MBBS পাশ করেছিলেন তিনি। জোবাইদা ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে মাস্টার্স অব কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেছেন। রবিবার কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও ডাক্তার জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ডাক্তার জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে বিএনপি কার্যালয়ের সামনে দুস্থদের ও সিদ্দিকিয়া মাদ্রাসায় এতিমদের মাঝে খাবার বিতরণ করেন দলটি। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন জেলা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।